ঘড়ির কাঁটায় সময় গড়াচ্ছে ঠিকই, অসহনীয় পোড়া যন্ত্রণা থেকে মিলছে না পরিত্রাণ। দাও দাও করে জ্বলে উঠে আগুনের ঘরে কাটছে নির্ঘুম রাত দিন। সুগন্ধা নদীতে আগুনে দগ্ধ এমভি অভিযান লঞ্চ, 10 ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া, বৈশাল মেডিকেলে চিকিৎসাধীন সবারই খণ্ড খণ্ড গল্প এগুলো। জানান, আগুন লাগার পর লঞ্চটি ঝালকাঠি সদরের ঘাটে ভেড়ানো হয় ঠিকই, নোঙর না করায় আবার ভাসতে থাকে। এভাবে চলেছে 30 থেকে 40 মিনিট। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন নদীতে। ঝালকাঠি ঘাটে 2,250 উপরে লোক নামছে ওখানে। এরপরে যখন ওখান থেকে লঞ্চ সুইটে আসছে বাতাসে, এটা কিন্তু ইঞ্জিনে না, বাতাসে সুইটে আসছে, মাছ পথেও অনেকে লাভ দিছে। ঘুম ভাঙার পরে তাকায় দেখলাম সবাই ছুটাছুটি করতেছে আর বলতেছে আগুন আগুন আগুন। পরে আমার মেয়েরে ভাষায় দিলাম ওর সাথে। অন্যদিকে ঘটনাস্থল ঝালুকাঠিতে এখনো হারানো স্বজনদের খোঁজে নদী পাড়ে ভিড় করছেন অনেকেই। কোস্টগার্ড ডুবুরিরা বিশ্রামহীন অভিযান চালালেও তাতে ভরসা মিলছে না স্বজন হারাদের। কেউ কেউ নিজ উদ্যোগে নেমেছেন উদ্ধারে। লোক উদ্ধার করার জন্য তাদের আত্মীয় স্বজন আমার ট্রলার নিয়ে বিষ্কে নদী, সুগন্ধা নদী নিয়ে ঘুরছি, কোনো পাওয়া যায়নি।